নমস্কার, আমি অন্বেষা, গয়েশপুর নেতাজি বিদ্যা মন্দিরের তরফ থেকে এই ভিডিওটা ক্লাস টুয়েলভের জন্য। আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে পপুলেশন, অর্থাৎ যেটাকে আমরা বলবো যে এই পপুলেশন চ্যাপ্টারটা কোথায় আছে, এটা বাস্তববিদ্যা যে জায়গাটা আছে যেখানে বাস্তববিদ্যা পরিবেশ এবং জনসংখ্যা রিলেটেড যে চ্যাপ্টারটা রয়েছে তার মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট টপিক যার নাম হচ্ছে পপুলেশন। তো এই পপুলেশন ব্যাপারটা পড়ার আগে আমাদের দুটো জিনিস জানতে হবে, কেন এই চ্যাপ্টারটা আমরা পড়বো। কারণ কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে যখন নির্দিষ্ট সময়ে একই প্রজাতির যে কোনো প্রাণী বা যে কোনো উদ্ভিদ যখন একসাথে থাকবে তখন সেটাকে তার পপুলেশন বলা হয়। পপুলেশন আমরা এক্ষেত্রে হিউম্যান পপুলেশন নিয়ে ডিসকাস করব এবং আমরা ডিসকাস করব হিউম্যান পপুলেশন ডেন্সিটি মানে ঘনত্বটা কিসের উপর ডিপেন্ড করে। এক তো আমরা এখানে দুটো জিনিসকে মাথায় রাখবো ডেন্সিটি বলার সময়, যে নাম্বার অফ পপুলেশন মানে কত জনসংখ্যা বা নাম্বারটা বাই এরিয়া মানে কোন এরিয়ার মধ্যে এটা করা হচ্ছে, এবং আরেকটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট যেটা মাথায় রাখা উচিত সেটা হচ্ছে সময়, অর্থাৎ কোন টাইম ফেজে। তাহলে তিনটে জিনিস আমরা মাথায় রাখবো, কত জনসংখ্যা বা পপুলেশন নাম্বারটা কত, কোন সময় মানে টাইমটা, আর কতটা এরিয়ার মধ্যে থাকছে, এই তিনটে বিষয় মাথায় রাখতে হবে। এবার পপুলেশন ডেন্সিটি এটা ছাড়াও আর চারটে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। কী কী ফ্যাক্টর এখানে লিখে দেওয়া হয়েছে এবং এখানে একটা অ্যারো দেওয়া হয়েছে, এই অ্যারোটা বুঝে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এটার একটা সিগনিফিকেন্ট মিনিং আছে, আমি একটু বলে দিই। পপুলেশন ডেন্সিটি কোনো একটা নির্দিষ্ট এরিয়াতে কত সংখ্যক লোক আছে সেটা কী কী বিষয়ের উপর ডিপেন্ড করছে। প্রথমে আমি বলছি ইমিগ্রেশন, ইমিগ্রেশন আর এদিকে আছে মর্টালিটি আর এদিকে আছে ন্যাটালিটি। তো আমরা প্রথমে জন্মহারটা বলছি, জন্মহার যেটাকে আমরা বলি ন্যাটালিটি, অর্থাৎ এটা বলতে বোঝায় প্রতি একক সময়ে পপুলেশনে যে সংখ্যক সদস্য এসে যোগ হবে তাকে ওই এরিয়ার ন্যাটালিটি বলা হয়, এবং সেটাকে ডিনোট করা হয় ক্যাপিটাল এন ইজিক্যাল টু এন ডি বাই টি। টি হচ্ছে এখানে এন, এখানে আমার জন্মহারটা, এন ডি মানে হচ্ছে নবজাতক শিশুর সংখ্যা, অর্থাৎ কতজন নতুন জন্মগ্রহণ করলো, আর টিটা হচ্ছে টাইম সাপেক্ষে মানে কত সময়ের জন্য। আমি ধরে নিই আমার একটা এরিয়া, ধরে নিই এতে লোক আছে আমার, এই পপুলেশন রয়েছে এখানে ধরে নিচ্ছি আমি 100, 100টা হচ্ছে আমার এখানে পপুলেশন নাম্বার। জন্মেছে এখানে নতুন 10 জন এক বছরে, তাহলে টাইমটা আমার হচ্ছে এখানে 1 বছর, তাহলে নবজাতকের সংখ্যা কত 10, আর এখানে আমার সময় থাকছে 1 বছর আমি যদি বছর দিয়ে হিসাব করি, আর এটা হচ্ছে জন। তাহলে এই যে 100 জন প্রথমে ছিল পপুলেশনে তার মধ্যে 10 জন এসে জন্মগ্রহণ করেছে নতুন, তাহলে সেটা অ্যাড হয়ে গেল 110 জন। তাই এটা আমার এর উপর ডিপেন্ড করছে, এবং অ্যারোটা এইদিকে দেওয়া আছে, এর মানে হচ্ছে এখানে জনসংখ্যাটা ইনক্লুড হয়েছে। এইদিকে অ্যারো দেওয়ার মানে হচ্ছে এখানে জনসংখ্যাটা ইনক্লুড হয়েছে। অন্যদিকে অভিবাসন, এখানে অভিবাসন বলতে বোঝায় যখন বাইরে থেকে কিছু লোক একটা নির্দিষ্ট সময়ে এই জনসংখ্যার মধ্যে আসছে। ধরে নিই এটা ইন্ডিয়ার কথা বলছি, তাহলে ধরে নিই বাংলাদেশ থেকে কিছু লোক আসছে বা ইউরোপ থেকে কিছু লোক আসছে, এরকম যদি কিছু লোক সংখ্যা ধরে নেওয়া যায়, ধরে নিই 10 জন এখানে এসে ইনক্লুড হয়েছে। তো আগে 110 জন ছিল, তার সাথে আরও 10 জন এসে অ্যাড হয়েছে, টোটাল দাঁড়ালো 120 জন। এটা হচ্ছে আমার অভিবাসন, এবং অ্যারোটাও দেখানো হয়েছে ভেতরের দিকে, অর্থাৎ এসে ইনক্লুড হচ্ছে। এরপর আমি দেখাচ্ছি মর্টালিটি, অর্থাৎ ওই একই বছরে, আমি যদি এটা 2020 সালের কথাই বলি, তাহলে 2020 সালে আমি দেখলাম 10 জন এসে অ্যাড হয়েছে মানে 10 জন জন্মেছে আর 10 জন বাইরে থেকে দেশে এসেছে, মিটে গেল, তার মানে 120 জন ছিল। এই অবস্থায় দেখা গেছে এখানে কোভিড সিচুয়েশনের কারণেই ধরি 10 জন মারা গেছে, তাহলে মর্টালিটি রেট এখানে 10 জন, যেটাকে আবার ডিনোট করা হয় একটা সূত্র দিয়ে, এম ইজ ইকুয়াল টু এম ডি বাই টি মানে মৃত লোকের সংখ্যা বাই টাইম মানে কোন সময়ের সাপেক্ষে, বা আমি এখানে তো ধরবো না এটা যে 2 বছরের সাপেক্ষে, কেন ধরবো না, কারণ আমি এখানে জন্মহার অভিবাসন সব 1 বছরে ধরেছি, তাহলে এটা নিশ্চয়ই 2 বছর ধরবো না, এখানেও আমি 1 বছরই কাউন্ট করব। তো 1 বছর কাউন্টিংয়ে ধরা হয়েছে 10 জন মারা গেছে, তার মানে 120 - 10 অর্থাৎ 110 জন ছিল। আর ইমিগ্রেশন মানে প্রবাসন, প্রবাসী কথাটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত, যে এখানে ছিল পরবর্তীকালে বিদেশে সেটেল করে গেছে, তাদেরকে আমরা বলি প্রবাসী। তো প্রবাসন কথার মানে হচ্ছে বেরিয়ে গেছে, এবং মর্টালিটির ক্ষেত্রেও আমি অ্যারোটা বাইরের দিকে দিয়েছি, এটার ক্ষেত্রেও বাইরের দিকে দিয়েছি, ইট মিনস যে এখান থেকে পপুলেশন আরও কমবে। অর্থাৎ প্রবাসন ধরে নিয়ে আমি 10 জন প্রবাসনে গেছিল, বাইরে গেছে 10 জন, তাহলে টোটাল পপুলেশন নাম্বার বর্তমানে কত যদি ধরি তাহলে হচ্ছে 100। এই যে 100টা হলো তার মধ্যে অনেকগুলো সিরিজ হলো, জন্মহার, অভিবাসন, মৃত্যুহার,
প্রবাসন, এই সব কিছু মিলেই হচ্ছে পপুলেশনটা। তাহলে কোনো একটা এরিয়ার পপুলেশন ডেন্সিটি বা পপুলেশন ঘনত্ব যে যে বিষয়ের উপর ডিপেন্ড করছে সেগুলো এখানে ছকের মাধ্যমে দেখানো হলো। এটা অনেক সময় 2 মার্কসের প্রশ্নের জন্য দিতে পারে। এবার আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে এজ পিরামিড। পরীক্ষাতে এই প্রশ্নটা 3 মার্ক মানে 3 মার্কসের কোশ্চেন হিসেবে আসে এবং এটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা কিন্তু পরীক্ষাতে একটা দেওয়ার মতো প্রশ্ন। প্রশ্নটা দেবে এরকম যে মানুষের বয়সের পিরামিড ছকের সাহায্যে লেখো এবং বর্ণনা দাও। আমি এখানে ছোট ছোট কিছু টিপস দিতে চাই যেটা লিখলে তুমি অনেক বেটার নাম্বার এর সঙ্গে স্কোর করতে পারো। সেটা হচ্ছে প্রথমে আগে একটু লিখে নিতে হবে যে বয়সের অনুপাত হিসেবে কি করে এটাকে ভাগ করা হচ্ছে। দেখো এখানে বয়সের পিরামিড বা বয়স অনুসারে 3টে ভাগে ভাগ করা হয়েছে এবং 3টে এজ গ্রুপের মানুষকে নিয়ে বয়সের পিরামিডটা করা হয়েছে। প্রথমে হচ্ছে রিপ্রোডাক্টিভ ফেজ, যেটা মাঝের পিরিয়ডটা বলা হয়, অর্থাৎ মানুষের রিপ্রোডাকশন করারও একটা সময়কাল থাকে, সে আজন্মকাল যাবত রিপ্রোডাক্টিভ ফেজের মধ্যে দিয়ে থাকবে না। তার আগের একটা ফেজ থাকে যেটাকে বলা হয় প্রাক প্রজনন, যে বা ইংলিশে বলা হয় প্রি রিপ্রোডাকটিভ ফেজ। আর রিপ্রোডাক্টিভ ফেজটা চলে যাওয়ার পর আরেকটা ফেজ থাকে যেটাকে বলা হয় প্রজনোত্তর, যেটাকে আমরা ইংলিশে বলবো পোস্ট রিপ্রোডাকটিভ ফেজ। তো 3টে ফেজে ভাগ করা হয়েছে, প্রি রিপ্রোডাকটিভ, রিপ্রোডাকটিভ অ্যান্ড পোস্ট রিপ্রোডাকটিভ। এই 3টে ফেজের উপর ভেদ মানে ভাগ করে বা এর উপর বেস করে আমরা 3টে পিরামিড এখানে দেখতে পাবো। তো প্রথমে বলে নিই এই যে 3টে একটা এজ গ্রুপ হিসেবে করা হয়, সেই এজ গ্রুপটা বইয়ে উল্লেখ করা নেই, আমি একটু এটা একটা জাস্ট অ্যাডিশন করে দিচ্ছি। যেমন আমাদের ধরে নেওয়া হয় মানে মোটামুটি রিপ্রোডাক্ট, আমি যদি এটা একটা মেয়ের বয়সের পিরামিড হিসেবে দেখি তাহলে মোটামুটি সে 15 বছর থেকে তার ধরে নেওয়া হয় 45, এটা WHO-র অনুসারে আমি বলছি, তো সেখানে 15 বছর থেকে 45 বছর পর্যন্ত বলা হয় রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ, কারণ এই সময়ে সে প্রজননে সক্ষম হওয়ার মতো অবস্থায় থাকে। এটা তার এই ফেজটার মধ্যে তার মেনস্ট্রুয়েশন হয় এবং সে প্রজননক্ষম, অর্থাৎ সে ওভাম তৈরি করতে পারে। এর আগের পর্যন্ত ফেজটাকে, অর্থাৎ আমি 0 বছর বয়স থেকে একদম 14 বছর বয়স পর্যন্ত যে সময়কালটা, সেই সময়কালকে ধরবো প্রাক প্রজনন বা প্রি রিপ্রোডাক্টিভ ফেজ। এবং তারপর অর্থাৎ 46 থেকে 45 পর্যন্ত প্রজননক্ষম, তাহলে 46 থেকে রেস্ট অফ দ্য লাইফ। মেয়েদের ক্ষেত্রে মোটামুটি 70-80 হচ্ছে লংজিভিটি ধরে নেওয়া হয়, ছেলেদের ক্ষেত্রে এই লংজিভিটিটা কিন্তু কম হয়। ছেলেদের ক্ষেত্রে 65-70 ইয়ার্স ধরা হয়, মেয়েদের ক্ষেত্রে লংজিভিটি বেশি ধরা হয়। তো সেক্ষেত্রে 70-80 ইয়ার্স যদি আমরা এজ লাইফ এক্সপেক্টেন্সি দেখি তাহলে সেখানে এক্ষেত্রে 3টে বয়সের ভাগ আমরা করেছি। আমি আগেও বলছি এটা একটা মেয়েদের হিসেবে আমি একটা করলাম। তো সেখানে 0 থেকে 14 হচ্ছে প্রাক প্রজনন, তারপরে হচ্ছে 15 থেকে 45 প্রজননক্ষম, আর 46 থেকে 70 পর্যন্ত ধরা হয় প্রজনোত্তর, অর্থাৎ এই পিরিয়ডে বয়স্ক লোক যাদেরকে বলছি আমরা, মানে যারা প্রজনন করতে পারে না। এই 3টের উপর বেস করে আমরা 3 ধরনের পিরামিড দেখতে পাই। কি প্রথমে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে প্রশস্ত ভূমি। অর্থাৎ প্রশস্ত কেন হলো ভূমিটা, মানে বেসটা কেন প্রশস্ত হলো, কারণ প্রাক প্রজনন সংখ্যা অনেক বেশি, তারপর প্রজনক্ষম সংখ্যাটা এর তুলনায় কিছুটা কম, আর প্রজনোত্তর মানে পরবর্তী ফেজটা প্রজনক্ষম যত দূর আছে তার তুলনাতেও কম। তাই জন্য এরা একটা পিরামিডের মতো আকার ধারণ করেছে, এটাকে বলা হয় প্রশস্ত ভূমি পিরামিড। খাতা দেখতে গিয়ে দেখা যায় প্রচুর বার এরকম দেখেছি, এটা নিজেরা নামকরণ করে দেয় যেহেতু এটা পিরামিডের মতো দেখতে, এটা নাকি পিরামিড এজ গ্রুপ। না, একদম না, এই সমস্ত লিখলে কেটে দেওয়া হবে। প্রশস্ত ভূমি লেখা আছে, এটা প্রশস্ত ভূমি লিখতে হবে। এটা বেশিরভাগই লোকজন নাম ভুলে যায় এবং সেখানে পিরামিড লিখে দেয়, এটা লিখলে কিন্তু ভুল, এটা প্রশস্ত ভূমি, কারণ এর বেস লাইনটা অর্থাৎ প্রাক প্রজনন মানে ধরে নেওয়া হচ্ছে, এইটা দেখতে পাওয়া যায় ইন্ডিয়ার ক্ষেত্রে, কারণ ইন্ডিয়ার আমরা জানি যে জনসংখ্যা বিপুল এবং প্রজনক্ষম যারা, কারণ এখানে প্রচুর সংখ্যক বাচ্চা জন্মায়। যখন আমরা বিদেশেরগুলো দেখবো তখন দেখবো যে সেখানে একটা ফ্যামিলি প্ল্যানিং সবাই মোটামুটি মেনে চলে এবং প্রত্যেককে বলা হয় একটা বা দুটো বেশি বাচ্চা না নেওয়ার কথা, কিন্তু ইন্ডিয়াতে জনসংখ্যা কন্ট্রোল করাটা খুব ডিফিকাল্ট, তো সেই জন্য অনেক বেশি সংখ্যক বাচ্চা জন্মায়। গ্রামের দিকগুলোতে গেলেও আমরা দেখতে পাবো প্রচুর সংখ্যায় সেখানে বাচ্চা রয়েছে, যার কারণে কি হয় এটা অনেক বেশি প্রশস্ত হয়, মানে নাম্বার অফ 0-14 ইয়ার্স ওল্ড গ্রুপের যে বাচ্চারা তাদের সংখ্যা অনেক বেশি, তার তুলনায় রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের সংখ্যা কিছুটা কম।
আর তার তুলনায় যারা বয়স্ক যারা তাদের তুলনায় অনেকটা কম, সেই জন্য এটা এরকম দেখতে পাওয়া গেছে। এটা হচ্ছে বর্তমানে একটা ফেজ বা বর্তমান লোকেশন অনুযায়ী, বর্তমানে ডেমোগ্রাফি অনুযায়ী আমরা এরকম একটা দেখতে পাই। তো এটা দেখতে পাওয়া যায় ইন্ডিয়াতে। আর বইয়ে এগুলো সম্পর্কে খুব একটা নেই, তোমরা এই কথাগুলো এর মধ্যে ইনক্লুড করে দিতে পারো। নেক্সট আমরা যেটা পড়বো সেটা এখানে দেখানো হয়েছে একটা ঘণ্টাকৃতি। এটার সত্যিই নাম ঘণ্টাকৃতি, বা ইংলিশে বলা হয় বেল শেপেড। আর এই বেল শেপেডের মানে বৈশিষ্ট্যটা কি, বিশেষ বৈশিষ্ট্য, এখানে প্রাক প্রজনন আর প্রজনক্ষম এই দুটোর সংখ্যা মোর অর লেস ইকুয়াল। তোমরা যদি দেখো তাহলে দেখবে খুব বেশি এখানে ফারাক হয়নি, এখানে অনেক বেশি সরু হয়ে গেছে, কিন্তু এখানে মোর অর লেস এটা ইকুয়াল নাম্বারই রয়েছে। তো সেই জন্য কিন্তু বয়স্ক মানুষের সংখ্যা এখানে কিন্তু অনেক কম, কারণ একদম চূড়াটা পিকটা কেমন সরু হয়ে গেছে, তাই জন্য এটাকে বলা হয় ঘণ্টাকৃতি। এটা অনেক বেশি স্থিতিশীল, পরীক্ষায় শর্ট কোশ্চেনে দেয় যে এমন একটা স্টেবল পপুলেশনের উদাহরণ দাও বা স্টেবল পপুলেশন কার্ভ কোনটা, তখন বলতে হবে বেল শেপেড কার্ভ বা ঘণ্টাকৃতি পিরামিড, কারণ এটা অনেক বেশি স্থিতিশীল, অনেক বেশি স্টেবল। এটা দেখতে পাওয়া যায় ইউএসএ ফ্রান্স, যেখানে দেখা যায় যে প্রাক প্রজনন আর প্রজনক্ষম সংখ্যা মোর অর লেস ইকুয়াল, বয়স্ক লোকের সংখ্যা অনেক কম, মানে বয়স্ক ওদের লংজিভিটিটা বেশি দিন নয়, লাইফ এক্সপেক্টেন্সি ওদের অনেক কম, কারণ ওই সমস্ত জায়গার ক্ষেত্রে মানুষের যে ইমিউনিটিটা সেটাও অনেক কম, তো সেই জন্য হয় বেশি দিন বাঁচে না। তো দেখা যায় যে বয়স্ক মানুষের সংখ্যাটা ধীরে ধীরে কমে যাচ্ছে। এরপর আমরা যখন একদম ডেভেলপড কান্ট্রিতে চলে যাব, উন্নত দেশগুলোতে, তাদের কিন্তু অন্য জিনিস দেখা যায়। কীরকম দেখা যাচ্ছে, তাদের দেখা যাচ্ছে সব থেকে বেশি যেটা সংখ্যা সেটা হচ্ছে প্রজনোত্তর, মানে যেটা 70 থেকে 80 ইয়ার্স ওল্ড, যাদেরকে আমরা দেখেছিলাম যে প্রায় 46 থেকে 70 ইয়ার্স বিদেশে। 70 ইয়ার্স বাঁচাটা খুব একটা ডিফিকাল্ট ব্যাপার, অতদিন বাঁচাও কিনা সন্দেহ, কিন্তু 46 থেকে 70 ইয়ার্স পর্যন্ত মোটামুটি দেখতে পাওয়া যায় এদের সংখ্যাটা সবচেয়ে বেশি, তাই এটা অনেক বেশি ব্রড। তারপরে আসছে এই জায়গাটা অর্থাৎ প্রজনক্ষম, আর তার আগে আসছে প্রাক প্রজনন, এই দুটো সংখ্যা মোটামুটি কম, এবং দেখা যাচ্ছে বয়স্ক মানুষের সংখ্যাটা অনেক বেশি, তাই জন্য এটা দেখতে অনেকটা দেখতে হয়েছে এটা কলসি, কলসাকৃতি, ইংলিশে বলা হয় আর্ন শেপেড কার্ভ। এটা দেখতে পাওয়া যায় ইতালি জার্মানি এই দেশগুলোর ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। এবং মোটামুটি এখানে কি দেখানো হচ্ছে, ক্রমহ্রাসমান, অর্থাৎ এদের জনসংখ্যাটা কন্ট্রোল হয় কি করে, কারণ এখানে প্রজননক্ষম লোকের সংখ্যাই ভীষণ কম, সেই জন্য এদের তো রিপ্রোডাক্টিভ এজ গ্রুপটা লোকজন যেহেতু কম থাকে সেহেতু অনেক বেশি কম পরিমাণ বাচ্চা জন্মায়, তাই জন্য এখানে দেখা যাচ্ছে সংখ্যাও কম, তাই জন্য এদের পপুলেশনটা কন্ট্রোল করা যায়। অর্থাৎ এদের প্রচুর ইতালিতে যে জনসংখ্যা, মানে ইন্ডিয়া ওর মানে ইন্ডিয়ার মধ্যে এরকম কয়েকশো ইতালি ঢুকে যাবে এরকম একটা ব্যাপার, এতটাই জনসংখ্যা কম থাকে, তো সেই জন্য এদেরকে কন্ট্রোল করাটা অনেক বেশি ইজি হয়, কিন্তু সেটা কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। ইন্ডিয়ার ক্ষেত্রে শিশুর সংখ্যা অত্যন্ত বেশি, কারণ এই প্রাক প্রজন্ম অনেক বেশি পরিমাণ শিশু জন্মায়। তো তিনটে এজ গ্রুপ লিখে কোথায় দেখতে পাওয়া যায় এটা উদাহরণের মধ্যে দেবে, এটা ইন্ডিয়ার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এটা ফ্রান্সের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এটা ইতালি জার্মানির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এরকম উদাহরণ দিয়ে তিনটাকে ব্যাখ্যা করে কেন এটা বলা হচ্ছে, কেন এই শেপটা এরকম হলো, সেটা দিয়ে লিখলে লেখাটা অনেক বেটার হবে, তবে এটা 3 নম্বর পাওয়া যাবে। এবার আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে পপুলেশন গ্রোথ কার্ভ, অর্থাৎ পপুলেশন তো পড়লাম, কিন্তু এর গ্রোথটা অর্থাৎ এর বৃদ্ধিটা কীরকমভাবে হয় তার উপর ডিপেন্ড করে মেনলি দুটো কার্ভ করা হয়, মেনলি একটা হচ্ছে জে শেপেড কার্ভ আর একটা হচ্ছে এস কার্ভ। এস কার্ভটা কি আর জে শেপেড কার্ভটা কি আমরা দেখব। জে শেপেড কার্ভটার আর একটা নাম হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ, এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ, আর এটা যেহেতু এস শেপেড হয় তাই জন্য এটার নাম হচ্ছে সিগময়েড, সিগময়েড গ্রোথ কার্ভ। অনেক সময় এরকম বলেও প্রশ্নটা দেয় যে পার্থক্য লেখো, তখন অনেকে বুঝতে পারে না এটার নাম এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ কেন, কারণ হচ্ছে দেখা যাচ্ছে এর যে বৃদ্ধিটা এটা অনেক বেশি ফাস্ট হয়, অনেক দ্রুত হয়, এবং নাম্বার অফ পপুলেশন নির্দিষ্ট টাইমের সাপেক্ষে ক্রমশ বাড়তে থাকে। আমরা যদি আঁকি বা লিখি এটাকে, কিভাবে লিখবো, এটা যদি 0 হয়, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, ওয়াই অ্যাক্সিসে আমরা যদি নাম্বার অফ পপুলেশন ধরি অর্থাৎ কতজন মানে পপুলেশনটা নাম্বারটা বাড়ছে, আর এটা যদি টাইম সাপেক্ষ বা সময় ধরি তাহলে এটা অনেকটা জে শেপেড হয়। কেন, কারণ এটা দ্রুত বৃদ্ধি পায়, অর্থাৎ এর গ্রোথটা অনেক বেশি ফাস্ট হয়, এই গ্রোথটা ফাস্ট হওয়ার জন্য এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ।
এবার দেখা যাচ্ছে একটা সময়ে আমি এই খানটাতে দেখা যায় আমার 10টা হাইড্রা জন্মগ্রহণ করতে পারে, 10টা হাইড্রার জন্য প্রয়োজনীয় খাবার এবং তার জন্য প্রয়োজনীয় যে ফেভারেবল যে কন্ডিশন ওয়েদার সেটা আছে। এবার দ্রুত 20টা হাইড্রা হয়ে গেল, তখন তো খাবারের একটা শর্টেজ দেখা যাবে, অর্থাৎ ওরা আর বাঁচতে পারবে না ওই জায়গায়, তখন কিছু হাইড্রা মরে যাবে। এই যে হঠাৎ করে বাড়তে বাড়তে রিফ্লেক্স হয়ে যাচ্ছে, নেমে যাচ্ছে, ডিক্লাইন করছে, এই কারণে এই কার্ভটাকে বলা হয় জে কার্ভ। অর্থাৎ এর বৃদ্ধিটাও যেমন দ্রুত, পড়েও যায় তত তাড়াতাড়ি, তাই জন্য এটাকে বলা হয় জে শেপেড কার্ভ আর এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ। অন্যদিকে সিগময়েড কার্ভ দেখা যায় এটা অনেক বেশি ধীর, কেন এখানে অনেকগুলো ফেজ রয়েছে, ল্যাগ ফেজ, লগ ফেজ, বৃদ্ধি দশা, স্থির দশা। এই কার্ভটা হওয়ার জন্য আমরা একে অনেকগুলো পার্সপেক্টিভে ভাগ করতে পারি বা অনেকগুলো ধাপে ভাগ করতে পারি। এটা অনেক বেশি ধীর গতিতে হয় এবং যার কারণে এটা দেখতে অনেকটা এস শেপের মতো হয়, তাই জন্য এটাকে বলা হয় সিগময়েড কার্ভ। এবার অনেক এটা পরীক্ষাতে মেনলি যেটা এটা নিয়ে প্রশ্ন দেয়, 2 মার্কসের এটা পার্থক্য দেবেই। তো পার্থক্য দিলে প্রথমে দেখি সবাই একটা কমন জিনিস লেখে, জে কার্ভ জে শেপেড হয়, এস কার্ভ এস শেপেড হয়, মানে এটা তো কোনো পার্থক্য হতে পারে না, এটা ভীষণ জোলো একটা জালি একটা পয়েন্ট যেটাকে বলে। তো এই যদি পয়েন্টটা লিখতেই হয় একান্ত, তাহলে এর সাথে লেজুর কোনো একটা পয়েন্ট লেখা উচিত যে এটা এই জন্য এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ আর এটাকে বলা হয় সিগময়েড, যেহেতু এটা এস আকৃতির হয়। বরং এভাবে লিখলে লেখাটা অনেক বেটার হয় যে এটাকে এটা জে শেপেড, এটা জে আকৃতির, এটা এস শেপেড এস আকৃতির, এরকম না লিখে এটা জে শেপেড কার্ভ, এই জন্য এর আরেক নাম এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ এবং এটা দেখতে অনেকটা এস শেপের হয়, তাই জন্য এর আরেক নাম সিগময়েড গ্রোথ কার্ভ, এরকমভাবে লিখলে অনেক বেটার। এবং আর একটা জিনিস আমি দেখেছি যে এটা একটু বলে নিই যে এখানে আরেকটা কি দেখা যায় যে এর যে বৃদ্ধি দশাটা এটা খুব ফাস্ট হয়, কিন্তু এর বৃদ্ধি দশাটা অনেক বেশি ধীর, অনেক স্লোলি এটা ঘুরতে থাকে। আর এর যে পপুলেশন বৃদ্ধি, সেই পপুলেশনের বৃদ্ধিটা অনেক বেশি ফাস্ট, এর যে পপুলেশনের যে বৃদ্ধিটা সেটা অনেকটা ধীর। এবং আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট যে পপুলেশন নাম্বারটা আলটিমেট, এটা তো খুব র্যাপিডলি পড়ে যায়, তাই এখানে কি হয় যে অতি দ্রুতভাবে বাড়লেও আলটিমেট এটা ডিক্লাইন করে, পড়ে যায়, কিন্তু এখানে কিন্তু এরকম হয় না, এটা স্থির হয়ে যায়। এবং আর সিলেকশন আর কে সিলেকশন যদি আমরা দেখি তাহলে দেখব এরা অনেক বেশি দীর্ঘজীবী, এরা দীর্ঘজীবী নয়, এটা একটা পয়েন্টের মধ্যে ইনক্লুড করতে পারো। আর একটা ইম্পর্টেন্ট যেটা দেওয়া যেতে পারে সেখানে হচ্ছে এটাকে একটা সমীকরণ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ডিএন ডিটি ইজিক্যাল টু আর এন, এইটা আমরা হারটা নির্ণয় করছি, হারটা নির্ণয় করার জন্য এই সমীকরণটা দেওয়া হয়, যেখানে আর কে বলা হয় বায়োটিক পোটেনশিয়াল। আর মানে হচ্ছে, আমি দেখাচ্ছি এখানে কি বলতে চাইছি, আর মানে হচ্ছে বি মাইনাস ডি, অর্থাৎ ওই নির্দিষ্ট সময়ে কত লোক জন্মালো তা থেকে কত লোক মারা গেল সেটা বিয়োগ করলে যেটা দাঁড়ায় সেটাকে বলা হয় বায়োটিক পোটেনশিয়াল, সেটা আর দিয়ে ডিনোট করা হয়। আর এন হচ্ছে এখানে টোটাল নাম্বার অফ পপুলেশন, অর্থাৎ কতজন লোক মানে জন্মগ্রহণ করেছে। তাহলে নির্দিষ্ট সময় সাপেক্ষে নির্দিষ্ট পপুলেশনে যদি আমরা সমীকরণ বার করতে চাই তাহলে এটা হচ্ছে আর এন, কার ক্ষেত্রে যে শেপেড কার্ভের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। কিন্তু এস শেপেড কার্ভের ক্ষেত্রে আমরা যে সমীকরণটা পাবো সেটা হচ্ছে ডি এন ডিটি ইজ ইকাল টু আর ইন্টু এন কে মাইনাস এন বাই কে। এখানে আমাদের জানতে হবে যে কে মাইনাস এন বাই কে, কেটা কি, কেটা হচ্ছে এখানে ক্যারিং ক্যাপাসিটি, এইটা এইটাকে কে বলা হয়। অর্থাৎ আমি ধরে নিই কোনো একটা নির্দিষ্ট এরিয়ায় কোনো একটা নির্দিষ্ট স্থানে আমার 100 জনের ক্যাপাসিটি রয়েছে, আমি 100 জনকে খাওয়াতে পারি। এখন সেখানে আমার যদি 120 জন চলে আসে অবভিয়াসলি আমি খাওয়াতে তাকে খাওয়াতে পারবো না, 80 জন আসলে খাওয়াতে পারবো। অর্থাৎ এই যে ক্যাপাসিটি আমার সর্বোচ্চ সীমা সেটাকেই বলা হয় ক্যারিং ক্যাপাসিটি। এটার ক্ষেত্রে ক্যারিং ক্যাপাসিটিটার মানটা উল্লেখ করতে হবে যে কে মাইনাস এন বাই কে, অর্থাৎ টোটাল ক্যারিং ক্যাপাসিটি থেকে কত নাম্বার অফ পপুলেশন হলো সেটাকে মাইনাস করে তাকে যদি টোটাল ক্যারিং ক্যাপাসিটি দিয়ে আমরা ভাগ করি তাহলে যে মানটা পাবো সেটাকে আমরা এস শেপেড কার্ভের সমীকরণ হিসেবে ধরবো। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে একটা বহন ক্ষমতায় পৌঁছানোর পর এটা কি হয়, পড়ে যায়, কিন্তু এটা কি হয়, এটা বহন ক্ষমতায় পৌঁছানোর পর এটা কি হয়, স্থির হয়ে যায়। এবং এখানকার মানে যে সমস্ত প্রাণীর উদাহরণ বা যে সমস্ত প্রাণীর দেহে সিগময়েড গ্রোথ কার্ভ দেখতে পাওয়া যায় তারা অনেক বেশি দীর্ঘায়ু হয় বা দীর্ঘজীবী হয়, আর এদের লংজিভিটি কম, কারণ একটা সার্টেন টাইম পর যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি কার্ভটা পড়ে যাচ্ছে, তাই এদের লংজিভিটি অনেকটা কম। তারপর একটা এক্সাম্পল দেবে যে হাইড্রার ক্ষেত্রে
জে শেপেড কার্ভ দেখা যায় আর মানুষের ক্ষেত্রে এস শেপেড কার্ভ দেখা যায়। এইটুকুনি লিখতে পারলে খুব ভালো হয়। তাহলে আমরা এখান থেকে তিনটে কোশ্চেন ডিসকাস করলাম যেখানে প্রশ্ন হতে পারে, একটা জে কার্ভ আর এস কার্ভের মধ্যে পার্থক্য। আর এখানে আর আর কে সিলেকশনটা আমি একটু বলে দিই, এই জে শেপেড কার্ভ যাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা হচ্ছে আর সিলেকটিভ স্পিসিস, আর যারা এস শেপেড কার্ভ নিয়ে থাকে তারা হচ্ছে কে সিলেকটিভ স্পিসিস, যাদের লংজিভিটি বেশি, যাদের বৃদ্ধি দশাটা স্থির হয়ে যায় এবং অনেক বেশি স্টেবল এরা, আর যাদের বৃদ্ধি দশাটা দ্রুত হয় কিন্তু একটা টাইম পার পড়ে যায় বৃদ্ধিটা বা গ্রোথটা অনেক দ্রুত হয় তাদেরকে বলা হয় আর সিলেকটিভ স্পিসিস। তো এটা এদের মধ্যে দেখতে পাওয়া যায়, এই পয়েন্টটা এর মধ্যে ইনক্লুড করতে পারো। তো এই পার্থক্যটা দিতে পারে, খুব ইম্পর্টেন্ট। আর মানুষের বয়সের যে পিরামিডটা, এই প্রশ্নটা 3 মার্কস আসবে, মানে খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। তো এইগুলো আমার মনে হয় একটু ডিসকাস করে দেখে তোমরা একটা নোট ডাউন করে নিতে পারো। থ্যাংক ইউ।